করতে পারে। দর্শক, বেনজিরের আর শেষ রক্ষা হলো না, কপাল পুড়ল বেনজির আহমেদের। চলুন বিস্তারিত জেনে আসি। উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি, যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন, উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.5 কোটি। কিন্তু 1.5 কোটি তো উনার বেতন টেতন মিলে, আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় 100 কোটি। তা এত টাকা যদি উনার আসছে, কেউ কোনো কথা বলবে না। আর দুদক আল্লাহ মাহফুজ জানে, নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কে এটা? আমি তো অনেকদিন ওয়েট করছি এটা, আমি তো আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি, তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই, একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছ, খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো? আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন? চাকরি থেকে অবসর নেওয়ার পর একেবারে লোকচক্ষুর অন্তরালে চলে যান সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। 1.5 বছর পর এসে গণমাধ্যমের 2টি প্রতিবেদন এলোমেলো করে দেয় তার জীবন। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে অনুসন্ধানী রিপোর্টের পর টক অব দ্য কান্ট্রি সাবেক আইজিপি। নিরাপত্তা ভেঙে সম্প্রতি সব অভিযোগের জবাব দেন বেনজির। ততদিনে জল গড়ায় অনেক দূর। সংবাদের বর্ণনা মতে এই ধরনের কোন সম্পত্তি যেগুলো 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রিটকারী আইনজীবী বলছেন, তদন্ত যাতে ভিন্ন খাতে না নেয় সেজন্যই আদালতের নজরদারি দরকার। সাবেক আইনজীবীর আইনজীবী বলছেন, হয়রানি দেখলেই আইনি পদক্ষেপ নেবেন তারা। একটা সুষ্ঠু তদন্ত যাতে হয়, যাতে এইটাকে কোনোভাবে ক্লিয়ার সার্ভিস এসিসি না দিতে পারে, কোনোভাবে ম্যানিপুলেটেড না হতে পারে, কোনোভাবে ম্যানেজ না হতে পারে, মনে করেন উচ্চ আদালত। তার সারা জীবনের বেতন বা তার যে হিসাব, সেখান থেকে হয়তো 10% মানে বেশ কম হতে পারে, এর বেশি যদি হয় সেটা অবশ্যই ইললিগ্যাল হবে। প্রথমবারের আইনি লড়াইয়ে বেনজির আহমেদ হারলেন না জিতলেন এই সিদ্ধান্তের সময় এখনো আসেনি, তবে আপাতত দুপক্ষই নিজেদের জয় হয়েছে বলে দাবি করেছেন। বেড়েছে মুসলিম জনসংখ্যা। লোকসভা নির্বাচন চলাকালীন জনসংখ্যা বিষয়ক রিপোর্ট প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। কেবল ভারত নয়, গোটা বিশ্বের জনসংখ্যার তথ্য নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদ। সেখানে দেখা যাচ্ছে 65 বছরে ভারতে হিন্দুদের সংখ্যা কমে গেছে। 1950 সালে ভারতের নাগরিক ছিলেন শতকরা 84% হিন্দু, কিন্তু পরের 65 বছর 9.84%। 2015 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার 14.15% মুসলিম। 2015 সালের পরিসংখ্যান বলছে ভারতের খ্রিস্টান জনসংখ্যার হার 2.24 থেকে 2.36% হয়েছে। এই পরিসংখ্যান তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে ভারতে সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছে। ১০%, তবে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের মতো মুসলিম প্রধান দেশগুলোতে বেড়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সংখ্যা। ভুটান ও শ্রীলঙ্কায় বুদ্ধিস্টদের জনসংখ্যা যথাক্রমে 17.6% ও 5.25% বেড়েছে। জনসংখ্যার হারে বিশ্বের শীর্ষ 10 মুসলিম দেশের মধ্যে রয়েছে মালদ্বীপ, মৌরিতানিয়া, সোমালিয়া, তিউনিসিয়া, আফগানিস্তান, আলজেরিয়া, ইরান, ইয়েমেন। মনাদুলের কথা মতো রাতেই নগদ 25,000 টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে নেন ওই নারী। আরও 5,000 টাকা বাকি রাখেন তিনি। সেই বাকির 5,000 টাকা 2 দিন পরে দিয়ে দেন এসআই এমাদুলকে। আমি শালি মার্কেটে জুতার দোকানে কাজ করি। বাসায় আসতেছি, দোকান বন্ধ করে রাত্রের বেলা, ওইখান থেকে আমি আসতেছি হাইটা, ওইখান থেকে আমার সন্দেহজনকভাবে ধরে নিয়ে আসছে। এনা উনি শালি থানার সাইডে যে আপনার টিন সেটারটা আছে ওই জায়গায় নিয়ে আসলো না ফরিদের স্ত্রীর, তাই বাধ্য হয়ে নিজের গহনা বন্ধক রেখে টাকা জোগাড় করেছিলেন তিনি। আমার ফোন দিছে দিয়া কয়
যে তোমার জামাই যদি তুই সারাইতে চাও তাহলে এত টাকা নিয়ে আসো। তারপর আমি কি কত টাকা নিয়ে আসবো? পরে আমার প্রথমে ৫০,০০০ টাকা নিয়ে আমি ৫০,০০০ টাকা আমরা গরিব মানুষ কই পাম? পরে কয় তাহলে কিছু করার নাই, যেহেতু না নিয়ে আসো তাহলে হিরণ মামলা দিয়া আজীবনের লাইফ শেষ করে দেবো। পরে ৫,০০০ টাকা পরে বাকিতে পরে দিছি। সহকারী উপপরিদর্শক এএসআই কামারুজ্জামান এবং সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ বদরুজ্জামান একই ঘটনা ঘটিয়েছেন গত বছরের ১৬ অক্টোবর রাতেও। রিজন নামে এক ছেলেকে গুদারাঘাটের ৮ নং রোডের একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায় এসআই এমাদুল। এ সময় তার সাথে ছিলেন এএসআই কামরুজ্জামান এবং এএসআই বদরুজ্জামান। আটকের খবর পেয়ে ভাইকে বাঁচাতে থানায় যান রিজনের ভাই সোহাগ। এ সময় তার সাথে ছিল সেই রাতের পুলিশের নির্যাতনের বর্ণনা দিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সোহাগ। কিন্তু অভিযোগ করার পরেই তাকে নানা রকমের ভয়ভীতি দেখাচ্ছে। কর্মকাণ্ডকে বিচারের মুখোমুখি করে পুলিশের কর্মকাণ্ড বা পুলিশ সম্পর্কে বা বাহিনী সম্পর্কে পুলিশ বাহিনী সম্পর্কে মানুষের মনে একটা স্বচ্ছতার পরিবেশ তৈরি করা, শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরির ক্ষেত্রে এই জায়গাগুলোতে আরও বেশি কর্মকাণ্ড জোরদার করা প্রয়োজন। পুলিশ সদস্যদের এমন ব্যাপারোয়া কাজের জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একজন ব্যক্তি যে একজন অফিসার যে অন্যায়টা করবে, সে অন্যায়টা শুধুই তার ডিপার্টমেন্ট তার এই দায়ভার বহন করবে না। পুলিশকে বলা হয় জনগণের বন্ধু, কিন্তু সেই বন্ধুই যখন হয়ে ওঠে আতঙ্কের নাম তখন সাধারণ মানুষের ভরসা কোথায়? এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তাই অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি চায় ভুক্তভোগীরা। জনি রায়হান, কালবেলা। এদিকে ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে ৭০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্র। প্রতিটি স্তরে অতি মুনাফা লাভের প্রবণতার কারণে দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ব্রয়লার মুরগির দাম বাড়ানোর মধ্যে একটি চক্র ৭০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বর্তমান বাজারে আবারও মুরগির মাংসের দাম বেড়েছে। যেসব বড় বড় খেলোয়াড় বাজারে মাংসের দাম বাড়াচ্ছে, আমরা রমজানের আগে তাদের সঙ্গে এক টেবিলে বসেছিলাম, তখন এক আলোচনায় ২৫০ টাকার মুরগি ১৯০টাকায় বিক্রি করতে রাজি হয়েছেন তারা। প্রশ্ন হচ্ছে ১৯০টাকায় বিক্রি করেও তারা যে লাভ করেছেন তা মোটেও কম নয়। মুরগির দাম বাড়িয়ে কয়েকদিনের মধ্যে সে সময়ে ৭০০ কোটি টাকা লোপাট করেছে ওই সব বড় বড় কোম্পানি। এই টাকা মূলত ভোক্তার। তিনি জানান শুধু মুরগির দাম নয়, ডিজেলের দাম বাড়ার পর ডিমের বাজার অস্থির করে তোলা হয়েছে। ডেঙ্গু প্রাদুর্ভাবের সময় ডাব এবং স্যালাইন নিয়ে সিন্ডিকেট করা হয়েছে। লোকবলের অভাবে সব দিকে নজর দেওয়া ভোক্তা অধিকারের পক্ষে সম্ভব নয়। যারা ক্যাবের সদস্য তারা বেতনভুক্ত কোনো চাকরি করেন না। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিটি ক্যাব সদস্য দেশ জুড়ে কাজ করছেন। এদের কেউ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কেউ আইনজীবী, কেউ বড় বড় ব্যবসায়ী। সবার উদ্দেশ্যে ভোক্তার অধিকার নিশ্চিত করা। যে ক্যাবের দাবির ফলে আজকের ভোক্তা অধিকার প্রতিষ্ঠা পেয়েছে, সেই ক্যাবই যেন বর্তমানে ফিকে হয়ে যাচ্ছে। ক্যাবকে আওয়াজ তুলতে হবে, ভোক্তার অধিকার নিয়ে কথা বলতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে নানা ক্ষেত্রে হাত পা বাঁধা থাকে। ভোক্তা অধিকার অধিদপ্তর যেখানে শিকলবদ্ধ সেখানে ক্যাব আওয়াজ তুলে ভোক্তার অধিকার নিশ্চিত করতে পারে।